হ্যালো আসসালামু আলাইকুম শুভ্র ব্লগের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত তো যারা আমার এই পেজের ফ্যান্স ফলো যারা আছেন তাদেরকে বলবো হয়তো বা এখানে কাজ করা মানে গ্যাপ থাকার কারণে আপনারা হয়তো বা নিয়মিত ভিডিও পান তো মরুভূমির ফার্স্ট পার্ট আমি করেছি তারপরে দ্বিতীয় পার্টের শুট করা শেষ এডিট করার কিছু বাকি আছে তো খুব শীঘ্রই আসবে আর হলো আমি ফিতর এবং পর্যন্ত কিছু আমি শুট করার জন্য আমি প্ল্যান নিতেছি আমি তার জন্য মরুভূমিতে যাব একটা টাইম করে নিয়ে আমি মরুভূমিতে যাব আমার গিয়ে সেখানে ভিডিওগুলো গুলো শুট করবো তো আমি আশা করি আমি আশা করি আপনারা অনেক এন্টারটেনমেন্ট ভিডিও পাবেন বা ব্লগ পাবেন বা বিনোদন কিছু একটা পাবেন আমার আমি যতটুকু চেষ্টা করব আমার সর্বস্ব দেওয়াটাই চেষ্টা করব যাতে বা অন্য অন্য কন্টেন্টরা যা করে নেই বা অন্য অন্য কন্টেন্ট ক্রিয়েটরের যা করে নেই সেটা আমি মানে এই সৌদি আরব থেকে মানে ডিফেন্টলি কিছু তৈরি করার জন্য আমি কিছু ট্রিপ্ল্যান করে রেখেছি আমার ক্যামেরাম্যান আরিফ তো উনি থাকবে মানে আমার ফ্রেন্ড এক কথা ক্লোজ ফ্রেন্ড ও থাকবে তারপরে দেখা গেল যে আমার যে ব্যাপার স্যাপারটা আমি যে বিষয় নিয়ে আমি এন্টারটেনমেন্টটা তৈরি করতেছি বা আমি গুছিয়েছি সেটা বিষয় নিয়ে আপনারা দেখবেন আমি আশা করি যে আপনারা এটাতে সারা দিবেন না আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ বিনোদন দেওয়া এবং ভালো কিছু দেওয়া এই প্রবাসের মাটি থেকে ভালো কিছু দেওয়া আমি চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করবেন দেখতেছেন তারা একটা কথা মাথায় রাখবেন আপনারা কিছু পাবেন আমি যে আপনারা কিছু পাবেন বা ভালো কিছু দেওয়ার চেষ্টা করব সব থেকে ব্যাপার ব্যাপারটা হলো কি আমি যে ব্যাপারটা নিয়ে বানাবো সে ব্যাপারটা হলো যে অনেক ইস্যু নিয়ে থাকবে যে ইস্যুগুলো বর্তমানে বর্তমানে বিষয়গুলো নিয়ে ঘটিতেছে তো সেই বিষয়গুলি খুব শীঘ্রই খুব শীঘ্রই আমরা লঞ্চ করতে চলেছি ভালো কিছু ভালো কিছু দিয়ে শুরু করব তো একটা ব্যাপারটা হলো কি বর্তমানে বাস্তবতা মিলিয়ে কিন্তু কাজগুলো করতে যাচ্ছি আমি চাই যে সেগুলোতে আপনারা সারা দেবেন এবং আমার ফ্যান্স ফলার এতগুলো ফ্যান্স ফলার থাকা সত্ত্বে আপনারা সাপোর্ট করেন না এটা কোনো কথা মানে মাঝতে আমি এই বিদেশ আসার মানে দু আঠারো সালে আমি পেজটা খুলি তারপরে এখানে অনেক কাজ করার পরেও আপনারা যে যে ভিডিও দেখে ফলো করেছেন যাই হোক সে ব্যাপারটা হলো ব্যাপার আলাদা ব্যাপার তো ব্যাপারটা হলো যে এখন যারা এই যে ব্লগ গুলো দেখতেছেন বা ভালো লাগলে সেগুলো কমেন্ট করবেন এবং সেগুলো আপনাদের চাওয়া পাওয়ার ব্যাপার সেপার আছে আহ আপনারা কমেন্ট করবেন যে এই বিষয়ে ভিডিও চাই তাহলে সে বিষয়ে আমি করার চেষ্টা করবো আর আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই আপনারা যদি ভালো মতো না বলেন তাহলে আমি কেমনে বুঝবো যে আমার ভিডিওর এই সমস্যা বা এটা হচ্ছে এটা হচ্ছে তো ব্যাপারটা হলো আমি সৌদি আরব থেকে ভালো কিছু দিব এটা আমি জানি আর ব্যাপার সেপারটা হলো যে আমরা প্রবাসী যে সার্কেলটা আছে এই সার্কেলটা নিয়ে কাজ করি অনেক অনেক কাজ করার চেষ্টা করি পাশাপাশি ভিডিওর পাশাপাশি তো একটা ব্যাপারে বলবো যে তোমরা যারা আছেন এই ফ্যান্স ফলোয়ার তাদেরকে বলবো যে আপনারা আসলে আমাকে এই আবার আগের মতো সাপোর্ট করেন আমি চাই আগের মতো সাপোর্ট করেন আমি ফিরে এসেছি মানে প্রবাস আসাতে যে আমার একটা বছর গ্যাপ ছিল একটা বছরে আপনারা যতটা মানে অবহেলা করতেছেন এটা আসলে আমি মাইনে মেনে নিতে পারতেছি না আপনারা আগের মতোই সাপোর্ট করেন আমি ফিরে এসেছি তো যাই হোক কিছু বলার নাই সব চাইতে বলবো যে যেটা আমি বলবো যে আসলে আপনারা আমার জন্য দোয়া করুন আমি প্রবাসে আছি বাবা মা ছেড়ে আসি অনেকটা কষ্টের জীবন সেই সাথে আপনাদেরকে বিনোদন দেওয়াটা তো এটাই বেশি আর আপনারা শুধু আপনাদের জন্য আমি এতটুকুই বলবো আপনাদের জন্য আমি দোয়া করতে পারতো এতটুকু তো ভালো থাকবেন সুন্দর মুহূর্ত নিয়ে সুন্দর ভালোবাসা সুন্দর কথা সুন্দর মন নিয়ে থাকুন দেখা যাচ্ছে খুব শীঘ্রই খুব শীঘ্রই ভালো কিছু নিয়ে আপনাদের সামনে দেখা যাচ্ছে আর একটা কথা বলবেন না আহ মরুভূমির দ্বিতীয় পার্ট কিন্তু আসতেছে আহ সেটা মিস করবেন ভালো লাগবেন সুস্থ থাকবেন আল্লাহ